আল্লাহর ওয়াস্তে সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন। সাহারি এবং ইফতার এই দুটোতে কি খাবেন? মুসলমানের মুমিনের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। মানে আমরা কিন্তু সাহারিতে কি করি জানেন? সাত পেট খাই। কয় পেট? নবীজি বলেছেন খাবে পেটের এক ভাগ খাবার, এক ভাগ পানি, এক ভাগ, আবার বলি, এক ভাগ খাবার, এক ভাগ পানি, এক ভাগ। কার পেট খালি আছে এখন খাওয়ার সময়? খাবার টেবিলে আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ, আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ খাবার টেবিলে হেরে গেছে সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না। বুঝাতে পারেননি? বুঝাতে পারলাম না মনে হয়। যারা খাওয়ারের টেবিলেই হেরে গেছি, এখানেই তো আপনি শুননা মাফি খাইতে পারতেছেন না, প্রবৃত্তির কাছে হেরে গেলেন, গপ 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 করে খাচ্ছি সাত পেট ভর্তি করে, এখানে তো খাবারের সামনেই হেরে গেলাম প্রবৃত্তির সামনে, সে আবার কাফেরদের সাথে জিতবে কেমনে? জিতবে? আগে নিজের প্রবৃত্তির উপর জিহাদে তো জিততে হবে। আমার মন চাচ্ছে যে না করি, করবো না, এটার নাম জিহাদ, এটাও জিহাদ। মন চাচ্ছে সুদ খাই একটু, খাবো না, এটার নাম কি? মন চাচ্ছে নামাজ না পড়ি ঘুমায় থাকি, মন চাচ্ছে না, মন বলতেছে ঘুমাই ঘুমাই ঘুমাই, কিন্তু নামাজ পড়তে হবে। এই যে উঠলাম, ওযু করলাম, গেলাম, এর নাম কি? এটাও এক প্রকার কি? বরং নফসের সাথে জিহাদটা অনেক বড় জিহাদ বলা হয়েছে, বলা হয় নাই? এটা মানুষকে শক্ত করবে। একটা মেয়ে সেটা প্রেম করতে মন চায়, করবো না, ওকে দেখবো না, যাবো না কাছে, এটা এটা শক্ত থাকার নাম কি? এটা মনে নফসের সাথে কি বুঝেন? আল্লাহ পাক আমাদেরকে নফস শক্ত করার তৌফিক দান করেন। তো ভাই, খাবার ইফতারেও এভাবে সাত পেট খাবেন না, সারিতেও খাবো না, ওয়াদা করি তো ইনশাল্লাহ। শোনেন, পরিমিত খাবেন, পুষ্টিকর খাবার খাবেন, পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন, তাহলে যথেষ্ট হবে ইনশাল্লাহ। আর এখনকার যে খাবার, এদের বেশিরভাগই ভেজাল, যত বেশি খাবো তত দ্রুত অসুস্থ হব। এই যে আমরা দিন দিন যে দুর্বল হয়ে যাচ্ছি, বুঝতে পারতেছেন না আপনারা এটা? দিন দিন যে আমরা আগের জেনারেশনের মতো শক্ত না, আমাদের দাদারা, তার দাদারা যেরকম স্ট্রং ছিলেন, আমাদের ইয়াংরাও কিন্তু অত স্ট্রং না। একটা ইয়াং ছেলেকে আপনি এখন 50 বছরের একজন মুরব্বীর সাথে পাঞ্জা লাগাই দেন, পারবে না, ও চাচাই জিতবে। তো এটার কারণ হচ্ছে ভেজাল খাবার, ভেজাল পরিবেশ, ভেজাল সব কিছু। আমরা যা খাচ্ছি বেশিরভাগই বিষ, আর আল্লাহর কসম এগুলো মনিটর করার দায়িত্ব সরকারের, এগুলো মনিটর করার দায়িত্ব প্রশাসনের। এদেরকে মোবাইল কোডের আওতায় নিয়ে এসে একদম 1 বছরের জন্য ঢুকাইতো ভিতরে, আইনের সঠিক প্রয়োগ হলে এমনি সিধা হয়ে যাবে। বাঙালিদেরকে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হবে না, মাঝে মাঝে কঠিন শাসন লাগে। বড় বড় কান্ট্রিগুলো আপনারা দেখে আসেন, মনে করেন রাস্তায় ড্রাইভিংয়ের সীমা দেওয়া আছে 100 কিলো, ওরা যদি 110-120 চালায় কেউ কিচ্ছু বলবে না, কোনো ট্রাফিক পুলিশও নাই, মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে তোমার এই 1500 রিয়াল, 2000 রিয়াল জরিমানা করা হয়েছে, দিবানা, ড্রাইভিং লাইসেন্স বাতিল। ওটা বাতিল তো হবে হবেই, 6 মাসের জন্য জেল খাটবা, বাপ বাপ করে টাকা দিয়ে আসবে, টাকা না দিলেও আর ভয়ে চালাবে না, বাবারে বাবা একবার 1500 রিয়াল খাইছি আর আমার খাওয়া যাবে। আইন শুধু থাকলে হয় না, আইনের একদম কঠোর বাস্তবায়ন থাকতে হবে। এই জিনিসটা যদি থাকে দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাটা মন থেকে বোঝার তৌফিক দান করে। আমরা কি কারো শত্রু? আমরা সবার শুভাকাঙ্ক্ষী। যদি এই জিনিসটা শক্তভাবে বাস্তবায়ন করা যায়, দেখবেন খাবারের ভেজাল এমনি বন্ধ হয়ে গেছে। মানুষকে মেরে ফেলতেছে খাবার দিয়ে, আর 3 দিনের বাসি তেল দিয়ে রান্না করছে, বললো একবার টাটকা রান্না খেয়ে ফেলে, এই যে কোলেস্ট্রল বেড়ে গেল, ক্যান্সার হচ্ছে, গরু ইঞ্জেকশন দিয়ে ফুলায় ফাবায় মোটা তাজা করে ফেলা গেল, করে নাই কি অবস্থা মানুষের বুদ্ধি? চালের মধ্যে এটা মিশাচ্ছে, ডালের মধ্যে ওইটা মিশাচ্ছে, পানির মধ্যে কি মিশাই দিচ্ছে, ড্রেনের পানি বলতেছে মিনারেল ওয়াটার, হ্যাঁ ডাব খাবেন, ডাবের পানি আগে ইঞ্জেকশন দিয়ে বের করে ফেলাইছে, আগে খাই ফেলছে, অল্প একটু বাকি আছে, ওটার দাম ঢাকাচ্ছে 150 টাকা। নিচ থেকে উপর পর্যন্ত আমাদের সমাজে খালি প্রতারণা আর প্রতারণা চলতেছে, এই কারণে আমাদের উপর থেকে আল্লাহর রহমত দিন দিন উঠে যাচ্ছে। আমাদেরকে সতর্ক হওয়া উচিত, আমাদেরকে সৎ হওয়া উচিত। সৎ হইতে পয়সা লাগে না, সৎ হইতে পয়সা লাগে, সবাই যার যার জায়গা থেকে ভালো হয়ে যায়, কিচ্ছু করা লাগবে না ইনশাআল্লাহ। আপনি মাদক খায়েন না, কেউ জোর করে মাদক খাওয়াবে? আপনি নিজে সুদ খায়েন না, কেউ জোর করে সুদ খাওয়াবে? এখানে কেউ মাদকের দোকান দিল, আমরা খাই না,
ও দোকান নিয়ে চলতে পারবে না, টামটপলা বাধে চলে যাবে, কি করবে? যাইতে বাধ্য সে, আমরা খাইলে সে ব্যবসা করবে। আল্লাহর ওয়াস্তে আমরা কোনো রকম প্রতারণার কাছেও যাব না, হারামের কাছেও যাব না, এবং অন্যকে আমরা প্রতারিত করব না ইনশাআল্লাহ। বাজার মার্কেটে একটা অনেক জটিল বিষয়, রমজান মাস আসলেই দেখবেন দাম বাড়া শুরু হয়েছে। এখনই অসাধু ব্যবসায়ী যারা, ওরা রেজিস্টার করে ফেলাইছে, ওরা আবার সিন্ডিকেট করে ফেলবে যে এই দামের বাইরে যাবে না। তখন আবার দেখবেন যে সরকার বিপাকে পড়ে গেছে, দাম আর কন্ট্রোল করতে পারতেছে না, তখন ভর্তুকি দেওয়া লাগতেছে, আবার ওদেরকে আইনে আওতা আনা লাগতেছে। মানে আমরা নিজেরাই ঠিক নাই, কারা ঠিক নাই? আমরা নিজেরাই ঠিক নাই, এই কারণেই তো আমরা মানে আমাদের সমাজের উপর থেকে আল্লাহ পাকের রহমত বরকতটা উঠে যাচ্ছে দিন দিন। আপনি দেখে নিন যে পণ্যের দাম এখন 200 টাকা, রমজান মাস আসলে দেখবেন 250 টাকা 300 টাকা বাড়াই দিচ্ছে। এটা ব্যবসায়ীরা করবে, অনেকেই, অনেক অসাধু ব্যবসায়ী করবে, এটা অনেকেই করবে, এখনো চলতেছে। আমাদের বাংলাদেশে এমন কিছু নাই যেটা উৎপন্ন হয় না। আমরা যদি আমাদের এখানে সঠিক জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো এবং সততা থাকতো, ইনসাফ থাকতো, আমানত থাকতো, আমাদের জিনিস আমরা খেয়ে শেষ করতে পারতাম না, এরপর বাকিটা রপ্তানি করতে পারতাম। অনেক কথা ভাই, এগুলো অর্থনীতির বিষয়ে আরেকদিন কথা হবে চল। রমজানে আসছি যেহেতু এতটুকু নসিহত করি, 3 নম্বর, যে ভাই আমরা এমনভাবে খাবো না যে খাওয়ার মনে হয় জানোয়ারের খাওয়া, ঠিক আছে ভাই? পুষ্টিকর খাবার খাবো কিন্তু পরিমাণে কম, কম বলতে কি একবারে কম না, আপনার প্রয়োজন অনুযায়ী 3 ভাগ করে, 1 ভাগ খাওয়ার, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা, সুন্না অনুযায়ী। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন।